আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আমাদের জাতীয় পতাকা অর্থাৎ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এই প্যারাগ্রাফটি বাংলা অর্থসহ পাঠ করব এখন আমি প্যারাগ্রাফটি পাঠ করছি ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আ পিস অর্থাৎ জাতীয় পতাকা হচ্ছে একটি খণ্ড বা একটি টুকরা অফ কাপড়ের ইট ইজ আ সিম্বল অফ আ কান্ট্রি এটি হচ্ছে একটি দেশের প্রতীক আওয়ার ন্যাশনাল ভলাক আমাদের জাতীয় পতাকা ইজ আ সিম্বল একটি প্রতীক অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতার ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ আ থিং অফ আওয়ার প্রাইড এটি আমাদের গর্বের জিনিস লেইট আর্টিস্ট অর্থাৎ মরহুম শিল্পী কামরুল হাসান ডিজাইন্ড ইট এর নকশা প্রণয়ন করেছিলেন ইট ইজ গুলার ইন সেইপ অর্থাৎ এটি আকারে আয়তাকার দ্য রেশিও অনুপাত অফ দ্য লেন্থ দৈর্ঘ্য অ্যান্ড উইথ প্রস্তের অব দ্য ফ্লাক পতাকাটির ইজ টেন টু সিক্স অর্থাৎ দশ অনুপাত ছয় দেয়ার ইজ আ রেড সার্কেল বলা হচ্ছে যে একটি লাল বৃত্ত রয়েছে ইন দ্য মিডল মাঝখানে অফ গ্রিন কালার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত রয়েছে দ্য গ্রিন কালার সবুজ রঙটি স্ট্যান্ডস ফর দ্য ইউথ ইউথফুল এনার্জি বলা হচ্ছে যে যৌবনের শক্তি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্রিন ফিল্ডস এবং সবুজ মাঠকে প্রতিফলিত করে অর্থাৎ সবুজ রঙ যৌবনের শক্তি এবং সবুজ মাঠকে প্রতিফলিত করে বা সবুজ মাঠের প্রতীক দ্য রেড কালার লাল রঙটি সিম্বোলাইজেস দ্য রাইজিং সান অর্থাৎ উদীয়মান সূর্যকে প্রতিফলিত করে বা উদীয়মান সূর্যকে তুলে ধরে দ্য ফ্লাগ ইজ হোই স্টেট এভরিডেই বলা হচ্ছে যে পতাকাটি প্রতিদিন উত্তোলন করা হয় অন দ্য টপ অর্থাৎ শীর্ষে বা চূড়ায় অপার গভর্নমেন্ট বিল্ডিংস আমাদের সরকারি ভবনগুলোতে অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস এবং শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোতে ইট ইজ স্টেট এডি উত্তোলন করা হয় এভরি অর্থাৎ সর্বত্র অন দ্য ন্যাশনাল ডেস জাতীয় দিবসগুলোতে ইট কেপ্ট এটাকে রাখা হয় হাফ মাস্ট অর্থাৎ অর্ধনমিত অন দ্য ন্যাশনাল মর্নিং ডেই অর্থাৎ জাতীয় শোক দিবসে জাতীয় শোক দিবস হচ্ছে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টে জাতীয় পতাকাকে অর্ধনমিত রাখা হয় সবশেষে বলা হচ্ছে উই শুড সেভ দ্য অনার অফ দ্য ফ্লাক আমাদের জাতীয় পতাকার সম্মান রক্ষা করা আমাদের উচিত প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম